আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু সম্মানিত দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টিনিউজ টিভিতে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম দৌলতদিয়ায় ফের অপেক্ষায় শত শত যানবাহন জানাবো রামু এক কেন্দ্রে নৌকার প্রতীকে ভোট পড়লো পাঁচটি তাই পুরো আলোচনাটি জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের লম্বা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই রুটে চলাচলরত যাত্রী ও চালকরা দেশের ব্যস্ততম এই নৌরুটে সারা বছর কম বেশি ভোগান্তি থাকে তবে শনিবার সকাল থেকে মাওয়া কাওয়াকান্দি নৌরুটে ফেরি পারাপার বন্ধ থাকা এবং প্রয়োজনের তুলনায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি সংকট থাকায় শত শত যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে এতে ঢাকা খুলনা মহাসড়কে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় মিলে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে পারাপার অপেক্ষায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর মধ্যে ট্রাকের সংখ্যা বেশি ট্রাকগুলো ফেরি নাগালে পেতে দিনের পর দিন অপেক্ষা থাকতে হচ্ছে ফলে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা ও চালকরা দৌলতদিয়ার ঘাট সূত্রে জানা যায় মাওয়াঘাট বন্ধ থাকা শনিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে দিন গড়িয়ে বিকাল 5টা নাগাদ প্রায় 300 গাড়ি পারের অপেক্ষায় আটকে আছে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় 700 গাড়ি আটকে থাকতে দেখা গেছে ঢাকা খুলনা মহাসড়কে দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে বাংলাদেশ হেচারি পর্যন্ত 4 কিলোমিটার এবং গোয়ালন্দ মোড় রাজবাড়ি কুষ্টি আঞ্চলিক মহাসড়কে 4 কিলোমিটার সহ মোট 8 কিলোমিটার এলাকার ট্রাকের লম্বা লাইন দেখা গেছে ওদিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে নৌকার প্রতীকে ভোট পড়েছে মাত্র 5টি গত বৃহস্পতিবার 11 নম্বর অনুষ্ঠিত নির্বাচনে 9 নম্বর ওয়ার্ডে কেন্দ্রে ঘটনা ঘটেছে রশিদনগর ইউনিয়নের 70 সমাবর্ত ইউপি নির্বাচনে নৌকার প্রতীকে প্রার্থী মোয়াজ্জেম মোর্শেদ একটি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্র পাস করেনি তিনি হেরেছে 9 কেন্দ্রের মধ্যে 8টিতে কয়েকটি কেন্দ্রে মোয়াজ্জেমের কোনো এজেন্ট আসেনি ঘোষিত ফলাফলে তিনি হয়েছেন তৃতীয় এই পরাজয়ের জন্য দলের নেতাকর্মী সমর্থক ও তিনি নিজে ইউনিয়ন আওয়ামী লীগকে দায়ী করেছেন বিষয়টি অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলায় রশিদনগর ইউনিয়ন থেকে 3,999 ভোট পেয়ে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী এমডি শাহ আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী হান্নান সিদ্দিকী মোটরসাইকেলে পেয়েছেন 3,924 ভোট আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম মোর্শেদ পেয়েছেন মাত্র 854 ভোট